মানুষ এক বিস্ময়কর সৃষ্টি, মানুষ এক বিস্ময়কর সৃষ্টি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদুল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিব আল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরেকটি বার উপস্থিত হয়েছি মাশাআল্লাহ মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে মানুষ এক বিস্ময়কর সৃষ্টি। জি হ্যাঁ, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত যে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের এক একটি অনুষ্ঠানের মধ্যে আমরা মানুষ এর বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এ নিয়ে আমরা আলোচনা করার সৌভাগ্য নসিব হয় যে আল্লাহ পাকের পক্ষ থেকে এই অঙ্গটি আমাদের জন্য কত বড় নিয়ামত, এমনকি বৈজ্ঞানিক বিভিন্ন বিশ্লেষণও আমাদের জানার সৌভাগ্য হয়, এমনকি ওই অঙ্গ রিলেটেড বিভিন্ন আপনাদের রোগের ব্যাপারে এবং রোগ থেকে উপকার বা শিফা পাওয়ার ব্যাপারে বিভিন্ন দিক নিয়ে আমাদের অনুষ্ঠানের মধ্যে আলোচনা হয়। তাই অবশ্য অনুষ্ঠানের শুরু থেকে আমাদের শেষ পর্যন্ত থাকার অনুরোধ আপনাদের রইল। তো আসুন, অনুষ্ঠানের শুরুতে আমাদের দরুদশরীফ পাঠ করার সৌভাগ্য নসিব হয়েছিল। এই দরুদশরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে আপনাদেরকে একটি হাদিস শরীফ পেশ করব। সেটি হচ্ছে নবী আকরাম নূরে মুজাসসাম সাহেবনী আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ভালোবাসা পোষণকারীর দরুদ আমি স্বয়ং শ্রবণ করি এবং তার পরিচয় জানি। সুবহানাল্লাহ। এবং আরও বলা হচ্ছে যে বাকি যারা অন্যান্যদের দরুদ আমার নিকট পেশ করা হয়ে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা বিষয় যে দরুদ শরীফ তো আমরা অনেকেই পাঠ করি, কিন্তু মহাব্বতের সাথে যে আমার নবী আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করতে করতে মহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করার এর মধ্যে বরকতই আলাদা। তো আল্লাহ পাক আমাদেরকে মহাব্বত নিয়ে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করার সে সৌভাগ্য নসিব করুক। আমিন। আসুন, মহাব্বতের সাথে আমরা আর একটি বার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, তো ওই বিষয়টি বলার আগে আপনাদেরকে আমি একটি হাদিস শরীফ আপনাদের সামনে পেশ করব। এর দ্বারা আপনাদের বুঝে চলে আসবে যে আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু কী রয়েছে। আমাদের প্রিয় আকা হুজুর পুনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের ঘুমের সমস্যা হয়, আমরা স্বাভাবিকত অনেকেই বলে থাকি যে আমাদের ঘুমের সমস্যা হয়, তো আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের ঘুমের সমস্যা হয় তখন তোমরা উজু করে নাও, এরপরে তোমাদের নাক ঝেড়ে নাও এবং এই আমলটা করলে তাহলে ইনশাআল্লাহ, তো আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের ঘুমের সমস্যা হয়ে থাকে তাদের এই সমস্যাটা দূরীভূত করার জন্য, এমনকি সুবহানাল্লাহ শয়তানের বিভিন্ন ওয়াসওয়াসা বিভিন্ন প্ররোচনা, অনেক সময় দেখা যায় আমাদের ঘুমের মধ্যেও শয়তানের বিভিন্ন ধরনের শয়তানি কাজের আমাদের প্ররোচনা করে থাকে। তো শুনুন তাদের জন্য সুসংবাদ যে আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমাদের ঘুমের সমস্যা হয় তখন তোমরা উজু করে নাও এবং এই যে উজু করার সময় নাককে ভালোভাবে ঝেড়ে নাও। কারণ কি? কারণ হচ্ছে এই নাকের ভিতর শয়তান রাত অতিবাহিত করে থাকে, এমনকি তোমাদেরকে বিভিন্নভাবে তোমাদের মাথায় ব্রেনে বিভিন্ন ধরনের খারাপ ওয়াসওয়াসা এগুলো দিয়ে থাকে। প্রিয় ইসলামী ভাইয়েরা, তো নাক এটি অনেক বড় একটি নিয়ামত, এমনকি জানার সৌভাগ্য হলো যে আমাদের এই নাকের ভিতরে রাতে সে শয়তান রাত অতিবাহিত করে, এবং যে সকল সৌভাগ্যবানরা রাতে ঘুমানোর আগে উজু করে নেয় সুবহানাল্লাহ, এবং কি আমরা এটা জানি উজুর মধ্যে যে নাক ঝেড়ে বারবার পরিষ্কার করে এটা সুন্নত মুবারক রয়েছে, সুন্নতের উপর আমলও হয়ে গেল, এমনকি আমাদের ঘুমের মতো বিভিন্ন শয়তানের প্ররোচনা ইত্যাদি থেকেও আমাদের বাঁচার হেফাজত সৌভাগ্য হয়ে গেল, এমনকি একটা সুন্নতের উপর আমল হয়ে গেল। অনেকে আমরা অসংখ্য ঘটনা আমরা শুনে থাকি, কেউ রাতে ঘুমিয়েছে সকালে ঘুম থেকে তাকে চাকরিতে বা কোথাও ব্যবসাতে যাওয়ার জন্য ডেকে দেওয়া হচ্ছে, সে আর নেই, তার রূহ তার শরীর থেকে বেরিয়ে গিয়েছে। আর ওই ব্যক্তি তো সবচেয়ে বড় সৌভাগ্যবান যে যার রূহ ওই সময় নেওয়া হচ্ছে যে সময় তার উজু অবস্থা রয়েছে। তো আল্লাহ পাক আমাদেরকে সর্ব অবস্থায়
উজু করে আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। যেটা বলছিলাম, আমাদের শরীরের একটি অংশ নাক। জি হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে নাক, এবং এর সাথে সাথে নাকের সাথে যেটা রিলেটেড আমাদের শরীরের অংশ ফুসফুস, লাঞ্চ, তো এটা নিয়েও আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত, যে কাউন্টলেস, যে আমরা একটা কথা বলি, যেটাকে আপনি নিয়ামত কোনটাকে আপনি বলে শেষ করবেন, হিসাব করে এবং শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না আল্লাহ পাকের নিয়ামতের ব্যাপারে। এমনকি অসংখ্য নিয়ামত রয়েছে, কিন্তু কোন নিয়ামতের কত গুরুত্ব রয়েছে, যখন আপনি ওই নিয়ামতের গভীরে প্রবেশ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে না, এটি আল্লাহ পাকের পক্ষ থেকে কত বড় নিয়ামত। এই জন্যই আলহামদুলিল্লাহ যে শুধুমাত্র মাদানী চ্যানেল বাংলা মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ঘিরে একটি অনুষ্ঠান আলহামদুলিল্লাহ ধারাবাহিক চালু করেছে, যেন আমরা এক একটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বিশ্লেষণভাবে আলোচনা করার সৌভাগ্য হয়, এমনকি আমরা বুঝতে পারি যে আল্লাহ পাকের পক্ষ থেকে আজকে কারো চোখ নেই, কারো নাক সঠিক নেই, কারো জবান দ্বারা সঠিকভাবে কথাবার্তা বলতে পারে না, কারো হাত নেই, কারো পা নেই। যখনই আমি গভীরে এই নিয়ামতের গুরুত্ব সম্পর্কে জানবো, তখনই বুঝতে পারবো যে আল্লাহ পাকের পক্ষ থেকে আসলেই ওই অঙ্গ প্রত্যঙ্গটি কত বড় নিয়ামত ছিল, এবং যাদের সকল নিয়ামত দ্বারা ধন্য হয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, তাদের কতটুকু শুকরিয়া আদায় করা উচিত, বিশেষত আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জানার সৌভাগ্য হয়ে থাকে। তো উই শুড গো টু ডিপ ডাউন ইফ উই ওয়ান্ট টু এক্সপ্লোর আওয়ার ব্লেসিংস, যে আমাদের আল্লাহ পাকের পক্ষ থেকে এত কিছু নিয়ামত দেওয়া হয়েছে, যখন আমরা এটার খুব গভীরে প্রবেশ করব তাহলে বুঝতে পারবো এটা কত বড় একটি নিয়ামত। যেমন ধরেন আমাদের এই যে এখানে বাতাস চলমান রয়েছে, এই যে বাতাসের মধ্যে বিভিন্ন ধরনের বিষয়ের যে বিভিন্ন পার্সেন্টেজ রয়েছে, বিভিন্ন ধরনের গ্যাসের পার্সেন্টেজ রয়েছে, যদি আপনাদেরকে বলতে চাই, যেমন নাইট্রোজেন 78%, এই যে বাতাসের মধ্যে নাইট্রোজেন রয়েছে, এমনকি এর মধ্যে 21% অক্সিজেন থাকে, বাকি আদার্স হাইড্রোজেন এগুলা থেকে থাকে। একজন যুবক, সে রেস্ট করছে, তো বলা হচ্ছে বৈজ্ঞানিক বিশ্লেষণ অনুযায়ী একজন যুবক স্বাভাবিকত রেস্ট করা অবস্থার মধ্যে সে 7-8 লিটার বাতাস সে 1 মিনিটের মধ্যে নাক বা মুখ দ্বারা তার ফুসফুসের মধ্যে প্রবেশ করাচ্ছে। প্রায় 7-8 লিটার বাতাস সে 1 মিনিটের মধ্যে রেস্ট করছে স্বাভাবিক ওই অবস্থার মধ্যে। হ্যাঁ, আবার যখন কেউ দৌড়াদৌড়ির অবস্থার মধ্যে রয়েছে তখন একটি আলাদা আলাদা ডেফিনেশন এর মধ্যে রয়েছে। যেটা বলছিলাম, বাতাসের মধ্যে বিভিন্ন ধরনের পার্সেন্টিসের বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে, আমাদের নাক দ্বারা বা আমাদের মুখ দ্বারা এই সব কিছু আমাদের ফুসফুসের মধ্যে এই বাতাসগুলো প্রবেশ করছে। রেসপিরেটরি সিস্টেম, এটি এমন একটি সিস্টেম যেটি দ্বারা আমাদের নাকের ভিতর দিয়ে বা মুখ দ্বারা আমাদের ফুসফুসের মধ্যে যে বাতাস প্রবেশ করছে এই সিস্টেমটাকে বলা হয় রেসপিরেটরি সিস্টেম। এর মধ্যে প্রায় 10টি অংশ এর মধ্যে এটিকে বিভক্ত করা হয়েছে। তো প্রথম ভাগের মধ্যে যদি আমরা বলি যে আমাদের বাতাস থেকে শ্বাস আমরা গ্রহণ করছি নাক বা মুখ দ্বারা, এটি ফার্স্ট স্টেপ, আমরা সকলেই জানি। এভাবে অসংখ্য স্টেপ রয়েছে, তার মধ্যে আর কিছু স্টেপ যদি আমরা বলি, থ্রট, এর মাধ্যমে আমাদের এই নিঃশ্বাসটা আমরা গ্রহণ করছি, এরপরে ভয়েস বক্স, এরপরে যাচ্ছে যেই কিছু স্মল এয়ার, আপনার আমাদের দেখা যায় যে আমাদের শরীরের গলা দিয়ে যখন আমাদের এই বাতাসগুলো প্রবেশ করে তখন একটি লার্জ এয়ারওয়েজ থাকে, একটি স্মল এয়ারওয়েজ থাকে, দুটো এয়ারওয়েজ থাকে, এমনকি একটা এই যে এইভাবে এক পর্যায়ে দেখা যায় যে বিভিন্ন পদ্ধতি পরপর আমাদের লাঞ্চের ফুসফুসের মধ্যে গিয়ে বাতাসটা পৌঁছাচ্ছে। একটা বিষয় খেয়াল রাখবেন, যখন আপনি ঘুমাচ্ছেন, আজকে দেখেন আমরা অনেক সময়, এখন আমি আপনার সামনে কথাবার্তা বলছি, যখন কথাবার্তা বলা বন্ধ করে দিব তাহলে আমার এই জিহ্বার ব্যবহারটা, আমার এই মুখের ব্যবহারটা তখন আর হচ্ছে না। আমি এই হাত দ্বারা কোনো কিছু কাজ করছি, যখন আমি এই হাতের ইউজটা বন্ধ করে দিব বা আমি ঘুমিয়ে পড়বো তখন আর এই হাতের ব্যবহার হচ্ছে না। কিন্তু আপনি ঘুমাচ্ছেন ওই সময়েও কিন্তু আপনার নাক দ্বারা, আপনার এই যে ফুসফুস দ্বারা এই যে শ্বাস প্রশ্বাস বের হওয়ার এই কাজ চলমান রয়েছে। আল্লাহ পাকের পক্ষ থেকে কত বড় নিয়ামত যে আমাদের শরীরের এই নাক, এমনকি আমাদের শরীরের এই অঙ্গ ফুসফুস। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনি কল্পনা করতে পারেন 15 trillion সেলস আমাদের শরীরের, অ্যাপ্রক্স ট্রিলিয়নকে আমরা যদি বলতে যাই প্রায় 1 লক্ষ কোটি, তো
এই যে 15 trillion সেলস আমাদের পুরা শরীরের মধ্যে রয়েছে, আপনি ঘুমাচ্ছেন, এই অবস্থায়ও প্রায় 15 trillion এই সেল কোষের মধ্যে অক্সিজেন সরবরাহের কাজ চলমান রয়েছে। আল্লাহ আকবার। কারণ আপনার নাক ঘুমাচ্ছেন, আপনি আপনার মুখ নাক যদি বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তখন এই যে সেলের মধ্যে, কোষের মধ্যে অক্সিজেনের পৌঁছানোর কাজ যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনার শরীর আর কাজ করবে না। প্রত্যেকটা কোষের মধ্যে অক্সিজেন যাওয়া খুবই জরুরি, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে এই নিয়ামত, এই কাজ চলমান রয়েছে আমাদের ঘুমের মধ্যেও। একজন মানুষ সে 1 মিনিটে প্রায় 12 থেকে 15 বার সে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। আমাদের শরীরের একটি অনেক বড় অর্গান, সেটা হচ্ছে আমাদের এই ফুসফুস। মানে আমাদের শরীরের মধ্যে অনেক বড় বড় অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, তার মধ্যে একটি বড় অঙ্গ প্রত্যঙ্গ মধ্যে যদি আমরা বলতে যাই, সেটা হচ্ছে আমাদের এই ফুসফুস রয়েছে। মুখ দিয়ে আমরা এই নিঃশ্বাস বা নাক দিয়ে গ্রহণ করছি, থ্রট, এরপরে এয়ারওয়েজ দিয়ে আমাদের এই যে শ্বাস প্রশ্বাসগুলো যাচ্ছে আমাদের, এরপরে গিয়ে এটা দুভাগে বিভক্ত হয়েছে। আমরা জানি আমাদের শরীরের মধ্যে ফুসফুস দুটি, একটি রাইট সাইড, একটি লেফট সাইড। ব্রঙ্কিল স্ট্রিপ থেকে এই শ্বাস প্রশ্বাসগুলো যাওয়ার পরে বিভিন্ন ধরনের ব্রঙ্কিলসের মাধ্যমে এটি আরও বিভক্ত হয়ে যায়, অসংখ্য ছোটো ছোটো ব্রঙ্কিলস থাকে, এগুলোর মধ্যে বিভক্ত হয়ে গিয়ে আমাদের যে ফুসফুসে পৌঁছানোর কাজটা, এটা চলমান থাকে। এবং এটা একটা বিষয় জেনে রাখা উচিত যে আমাদের রাইট সাইডের যে ফুসফুস রয়েছে এবং লেফট সাইডে যে ফুসফুস রয়েছে, তো লেফট সাইডের ফুসফুসটা বাম পাশের ফুসফুসটা রাইট সাইডের ফুসফুস থেকে একটু ছোট। এমনকি একটা বিষয়টা হচ্ছে হাওয়া, যে বাতাস আমরা আমাদের শরীরের নাক বা মুখ দ্বারা প্রবেশ করার পরে যে নালি দ্বারা আপনার এটি যায় আমাদের ফুসফুসের মধ্যে, এটার লেংথ, এটা দৈর্ঘ্যটা কতটুকু কল্পনা করা যায়? শুনুন, প্রায় 1500, প্রায় 1500 মাইল যদি আমাদের এই নালিগুলাকে লম্বা করা হয়, 1500 মাইল নালি অতিক্রম করে আমাদের যে শরীরে বিভিন্ন ধরনের যে ফুসফুসের থেকে যাওয়ার পর আমাদের শরীরের বিভিন্ন কোষের মধ্যে, সেলের মধ্যে অক্সিজেনগুলা পৌঁছিয়ে থাকে। আল্লাহু আকবার, 1500 মাইল এই শ্বাস প্রশ্বাসের নালীটা, হাই আল্লাহ পাকের পক্ষ থেকে কত বড় নিয়ামত। এবং একটা বিষয় জানা উচিত যে ফুসফুস যখন আমরা নিঃশ্বাস নিচ্ছি, তো সবার কিন্তু যে ফুসফুসের মধ্যে বাতাস এর গ্রহণ করার ধারণ ক্ষমতা সবার কিন্তু এক নয়। কারো বয়স ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে, কারো লিঙ্গ ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে, পুরুষ বা মহিলার, এভাবে কারো তার জীবন যে চলাফেরা, কেউ সিগারেট খায়, কেউ নেশা করে, তাহলে দেখা যায় কি তার এই যে ফুসফুসের শ্বাস প্রশ্বাস ধরে রাখার যে ক্ষমতা, যে ধারণ ক্ষমতা, সেটা কিন্তু কমে যায়। এমনকি দিন দিন দেখা যায় কি এটি এক পর্যায়ে তার ফুসফুসটা ধ্বংসের দিকে পৌঁছে যায়। যেমন একজন যুবকের ফুসফুসের মধ্যে কতটুকু বাতাস তার ধরে রাখার ক্ষমতা রয়েছে, অ্যাপ্রক্স 6 লিটার, প্রায় 6 লিটার আপনার বাতাসকে ধরে রাখার ক্ষমতা আমাদের এই ফুসফুসের রয়েছে। তো আমরা নিঃশ্বাস গ্রহণ করলাম, তো এর মধ্যে প্রায় 6 লিটার শ্বাস প্রশ্বাস, যেটা আমরা বলি বাতাস গ্রহণ করার ক্ষমতা। এটা বিষয় দেখেন ফিল্টার, আমি কিছুক্ষণ আগে বলেছি আমাদের শরীরের মধ্যে যেই শ্বাস প্রশ্বাস আমরা গ্রহণ করি, বাতাসে বিভিন্ন ধরনের গ্যাস থাকে, কিন্তু এই সবগুলো গ্যাস তো আমাদের শরীরের জন্য প্রযোজ্য নয়, বিভিন্ন গ্যাস তো ক্ষতিকারকও রয়েছে। কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে কত বড় নিয়ামত, যখন নাক দ্বারা মুখ দ্বারা এই বাতাস যায়, তো এখানে বিভিন্ন ধরনের টিস্যু, বিভিন্ন ধরনের জালি রয়েছে, এক একটি বিভিন্ন মাধ্যমে এই ধরনের গ্যাসগুলোকে দূরীভূত করে দেয়, এমনকি যা আমাদের শরীরের জন্য প্রযোজ্য সে সকল গ্যাসগুলো গ্রহণ করে। এবং একটা বিষয়টা হচ্ছে যে আপনাদের একটি খুব সুন্দর এক ব্যক্তির বয়স্ক তার ঘটনা বলি। যে হ্যাঁ, এক বয়স্ক ব্যক্তি, সে মেডিকেলে ভর্তি হলো, বয়স হয়েছে অনেক, শেষ বলতে গেলে জীবনের শেষ সময়ের দিকে, তো মেডিকেলে ভর্তি হলো, প্রায় সকাল থেকে সারা দিন পর্যন্ত মেডিকেলে ছিল। তার ওই যে শ্বাস প্রশ্বাসে দেখা যায় কি আমাদের সময় অনেক সময় যারা বৃদ্ধ হয়ে যায় তাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়ে থাকে, হয়তো বা সেই কারণে তিনি মেডিকেলে অ্যাডমিট হয়েছেন। তো সারাদিন চলে গেল, রাতে তিনি তাকে রিলিজ দেওয়া হবে মেডিকেল থেকে। তো যাওয়ার পথে তাকে একটা বিল ধরিয়ে দেওয়া হলো যে আজকে সারা দিনের আপনি ছিলেন, অক্সিজেন গ্রহণ করেছেন, আজকের ধরেন এটা আপনার বিল।
যখনই ওই বৃদ্ধ লোক ওই বিলের দিকে তাকালো, তার চোখের পানি টপ টপ করে পড়তেই রয়েছে। তো যারা মেডিকেলের লোক ছিল তারা বলল, মুরব্বী মানুষ, হুজুর আপনার কি কোনো সমস্যা, কি টাকার অভাব, আপনার কোনো সমস্যা, বলেন আমাদের, আমরা কোনোভাবে ব্যবস্থা করবো আপনাকে সাহায্য সহযোগিতা করার জন্য, কি জন্য আপনি এভাবে কান্না করছেন? তো ওই বৃদ্ধ লোক বলল, আসলে আমার টাকার কোনো সমস্যা না, টাকার কোনো আমার সমস্যা না, আমি এই জন্য কান্না করছি যে আমার জন্মের পর থেকে আজকে বৃদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এত বছর যাবত যে আল্লাহ পাকের পক্ষ থেকে দিয়া নিয়ামত এই নাক এই মুখ দ্বারা অক্সিজেন শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছি তার জন্য ফ্রি কোনোদিন এক পয়সা দিতে হয়নি, আর আজকে সাধারণ একটা দিনের কয়েক ঘন্টা যে এই অক্সিজেনের নেওয়ার জন্য যখন মেডিকেলে আসলাম এই হাজার লক্ষ টাকার বিল আমাকে ধরিয়ে দেওয়া হলো। তাহলে ওই মালিক, এর প্রতি আমি শুকরিয়া আদায়ার্থে ওই মালিকের এই নিয়ামত এর দিকে তাকিয়ে আমার এই চোখের অশ্রু প্রবাহিত হওয়া শুরু হয়ে গিয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে এটি একটি হৃদয়ে রেখাপাত করার মতো একটি বিষয় যে আল্লাহ পাক আমাদেরকে কতই না নিয়ামত দিয়েছেন, কতই না নিয়ামত দিয়েছেন। আজকে এমন এমন হাজারো লাখো মানুষকে আমরা দেখতে পাই, রিসেন্টলি যে কোভিড-19 বিভিন্ন পরিস্থিতি সারা বিশ্বে আমরা দেখেছি, অনেকে অক্সিজেনের অভাবে হয়তো টাকা দিয়ে, হয়তো বিভিন্ন অভাবের কারণে, সামান্য একটু অক্সিজেন না পাওয়ার কারণে দুনিয়া থেকে তার বিদায় নিতে হয়েছে। কিন্তু যে অক্সিজেন আমার জন্মের পর থেকে নিয়ে আমি এখনো পর্যন্ত নিতেই রয়েছে, কখনো কোথাও এর বদলা বিন্দু পরিমাণও দিতে হয়নি, কিন্তু কখনো একটিবার কি চিন্তা করেছি আমার ওই মালিক, আমার ওই সৃষ্টিকর্তা আমাকে কোনো কিছু মানে বদলা ছাড়া, যে তোমার থেকে এত টাকা দিতে হবে, এত কিছু করতে হবে, কোনো কিছু ছাড়া আমাকে এই যে নিয়ামত দিয়ে দিয়েছে আমি না চাওয়াতেও, তাহলে এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? কিন্তু শুকরিয়া আদায় এই কতটুকু করছি। ওই বৃদ্ধ লোক যখনই এত লক্ষ টাকার বিল, সাধারণ কয়েক ঘন্টার অক্সিজেন নেওয়ার যখন জন্য যখন মেডিকেলে ভর্তি হলো আর দেখতে পাচ্ছে হাজার লক্ষ টাকার বিল ধরিয়ে দিয়েছে সাধারণ কয়েক ঘন্টা অক্সিজেন নেওয়ার, এটার বদলা, আর আল্লাহ পাক আমাকে এই যে ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর এত নিয়ামত, এই অক্সিজেন নেওয়ার সৌভাগ্য, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় এটা কিন্তু করা উচিত আমাদের। একজন মুসলমান মুমিন হিসাবে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আর আমি সেই রপ্তালা কতটুকু শুকরিয়া আদায় করছি, আমি সেই রপ্তালার দেখানো পথে কতটুকু চলছি, আমি তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল কতটুকু করছি। না চাওয়াতে আল্লাহ পাক এত সুস্থ শরীর আমাদেরকে দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের একটু তো চিন্তা হওয়া উচিত যে মালিক আমাকে এত নিয়ামত দিয়েছে তার শুকরিয়া আদায়ার্থে কখনো কি সত্যিকার অর্থে কোথাও এক পাশে নির্জনে বসে মালিকের দরবারে বলেছি, ইয়া আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি যা দিয়েছ, হয়তো আমাকে দন্দলত দাও নাই, হয়তো আমাকে ঘর বাড়ি দাও নাই, যা আমি দুনিয়াতে আজকে চাইছি, কিন্তু তুমি আমাকে সুস্থ শরীর দিয়েছ, সুস্থ নাক দিয়েছ, সুস্থ ফুসফুস দিয়েছ, সুস্থ আজকে আমাকে পুরা শরীর দিয়েছ, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? শুকরিয়া আদায়। তো আমাদের এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এর নিয়ামতের শুকরিয়া আদায় আমাদের করা উচিত। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাক আমাদেরকে আমাদের শরীরের যে নিয়ামত এর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। একটা বিষয় এখন আপনাদের সামনে আলোচনা করব, সেটি হচ্ছে শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ। জি হ্যাঁ, বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ যারা মনোরোগ বিশেষজ্ঞ রয়েছেন তারাও এই ধরনের, যারা বিভিন্ন টেনশনে ভোগেন বা স্ট্রেসে ভোগেন, তো তাদেরকেও এই ধরনের যে শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজগুলো দেওয়া হয়ে থাকে, কারণ দেখা যায় এই এক্সারসাইজের মাধ্যমে উপকার পাওয়া যায়, এরকম বিভিন্ন কথা এসেছে। সেই সিস্টেমটা আপনাদেরকে কিছুটা বলে দিই। প্রথমে কীভাবে আপনি শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজটা করবেন, প্রথমে আপনাদেরকে স্থান নির্ধারণ করতে হবে, আপনি কোন জায়গার মধ্যে করবেন, সেটা হতে পারে কোথাও বসে এবং সেটা হতে পারে কোথাও বিছানায়, এবং আপনার সময়কে নির্ধারণ করতে হবে আপনি কোন সময়ে প্রতিদিন আপনার এই এক্সারসাইজটা আপনি করবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে কখনো মানে ফোর্সড করা যাবে না যে আপনি না করতেই হবে আজকে এক্সারসাইজটা, নিরিবিলিভাবে যখনই আপনার মাইন্ড ফ্রেশ বা আপনার কখনো আপনার কোনো আপনার কাজের চাপ নেই, আপনার সময় ফ্রি সময় একটা পেয়েছেন, ওই সময়ে এই কাজটা
এক্সারসাইজটা করার জন্য বলা হয়েছে। সিস্টেমটা অনেক রকমের রয়েছে। একটি সিস্টেম আপনার সামনে প্রথমে তুলে ধরছে, সেটা হচ্ছে যে প্রথমে আপনি রিল্যাক্স হয়ে যান, এরপরে আপনার নাক দ্বারা বসে শ্বাস গ্রহণ করুন। এভাবে শ্বাস গ্রহণ করুন, আপনার নাক দ্বারা যখন শ্বাস গ্রহণ করছেন আপনার পেট যেন ফুলে যায় ওই সিস্টেমে, এভাবে 10-12 বার। তো প্রথমে যখন শ্বাস গ্রহণ করলেন কিছুক্ষণ এটিকে ধরে রাখুন, এরপর ছেড়ে দিন। এভাবে আপনি 10-12 বার এটি করতে পারেন। আর কি হচ্ছে, আপনার চোখ বন্ধ করে ফেলুন। চোখ বন্ধ করার পর এবার আপনি নিঃশ্বাস নিন, শ্বাস গ্রহণ করুন। তো এমন সময় আপনি আপনার স্ট্রেসকে দূর করার জন্য, আপনার মানসিক বিভিন্ন টেনশন ইত্যাদি কিছু দূর করার জন্য আপনি করতে পারেন, যখন আপনি শ্বাস গ্রহণ করছেন তখন আপনি এটা মনে রাখুন যে আপনি সুখ ভালো কিছু আপনার মাইন্ডের মধ্যে ব্রেনের মধ্যে প্রবেশ করাচ্ছেন। আর যখন নিঃশ্বাসটা ফেলছেন তখন আপনার মন মানসিকতা এটা হওয়া উচিত, আমার স্ট্রেস যা রয়েছে, যা কিছু মাইন্ডের মধ্যে আমাকে ক্ষতি করার চেষ্টা করছে, সব কিছু আমি নিঃশ্বাসের সাথে বের করে দিলাম, এটা মাইন্ডের মধ্যে রাখা উচিত। এই ধরনের যারা এই ধরনের আপনার যে এক্সারসাইজগুলো শ্বাস প্রশ্বাসের করে থাকে, ডাক্তারদের বিশেষজ্ঞ অনুযায়ী কিছু কিছু এগুলো কাজ হয়ে থাকে। ফ্রি মাইন্ডে যখন আপনি বসে এগুলো করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ায় আপনার স্ট্রেস কমার সৌভাগ্য নসিব হয়ে যাবে। একজন মানুষ, আমরা জানি নাক দ্বারা আমরা বিভিন্ন ধরনের যে ঘ্রাণ নিয়ে থাকি, স্মেল আমরা নিয়ে থাকি, আপনি কি জানেন যে আমাদের এই নাক দ্বারা কত ধরনের স্মেল আমরা নিতে পারি, আমাদের নাকের ক্ষমতা কতটুকু? জি হ্যাঁ, 1 trillion স্মেল আপ টু, মানে আপনার অ্যাপ্রক্স 1 trillion ঘ্রাণ, এর সাথে আরও বেশিও হতে পারে। আল্লাহ পাক যাকে যত নিয়ামত দিয়েছে আমাদের এই নাক দ্বারা আমাদের নেওয়ার সৌভাগ্য রয়েছে। প্রায় 1,00,000,000 ঘ্রাণ বিভিন্ন ধরনের নেওয়ার সৌভাগ্য আল্লাহ পাক আমাদের এই নাককে দিয়েছে। হাই, আল্লাহ পাকের পক্ষ থেকে কতই না নিয়ামত আমাদের এই নাক রয়েছে, আমাদের এই শরীরের ফুসফুস রয়েছে। তো ফার্স্ট লাইন অফ ডিফেন্স আমাদের এই নাককে বলা হয়ে থাকে। কারণ প্রত্যেকটা কিছু দেখা যায় কি, বিভিন্ন সময় COVID-19 সময় দেখা যায় কি আমাদের যে মাস্ক পরিধান করার ব্যাপারে বেশি জোর দেওয়া হয়েছে। তো নাক দ্বারা বিভিন্ন ধরনের ধুলাবালি ময়লা ইত্যাদি প্রবেশ করার মাধ্যমে আমাদের শরীরে ক্ষতি হতে পারে, তাই ধুলাবালি থেকেও আমাদের বাঁচা উচিত। তো এই জন্য বলা হয় ফার্স্ট লাইন অফ ডিফেন্স আমাদের এই নাক, আমাদের নোজকে। প্রিয় ইসলামী ভাইয়েরা, নাক দ্বারা যে এটি এমন একটি অনেক দিক দিয়ে ভূমিকা রাখে, শুধু ঘ্রাণ নেওয়ার ক্ষেত্র নয়, শুধু নিঃশ্বাস নেওয়ার ক্ষেত্র নয়, আপনি কোনো কিছু শোনার ব্যাপারেও, শোনার দিক দিয়েও আমাদের এই নাক ভূমিকা রাখে। আপনি খাবার খাচ্ছেন, খাবারের স্বাদের ক্ষেত্রেও আমাদের এই নাক ভূমিকা রাখে। এমনকি আমাদের এই নাক দ্বারা ঘ্রাণ নেওয়ার ব্যাপার স্যাপার নিয়ে যদি আপনি বলতে চান, যারা যাদের বেশি বয়স হয়ে যায় দেখা যায় তাদের নাক দ্বারা বিভিন্ন ধরনের ঘ্রাণ নেওয়ার ক্ষমতাটাও দিন দিন কমে যায়। এমনকি আমাদের এই ফুসফুস, বিভিন্ন এয়ারওয়েজ থাকে ফুসফুসের মধ্যে, তো যখনই এখানে এগুলা জমাটবদ্ধ হয়ে যায় বিভিন্ন কারণে, বিভিন্ন কিছু দ্বারা, তো দেখা যাচ্ছে এই সময় আমাদের বিভিন্ন নিউমোনিয়া, যেটা আমরা রোগ বলে থাকি নিউমোনিয়া রোগ, এটিও কিন্তু এই বিভিন্ন এ ধরনের কারণের মাধ্যমে এটি হয়ে থাকে। এভাবে টিবি রোগ রয়েছে ফুসফুসের দ্বারাও বিভিন্ন বিষয় এখানে চলে আসে। এভাবে ফুসফুসের ক্যান্সার, যেটা কিন্তু বেশিরভাগই আমি কিছুক্ষণ আগে প্রথমের দিকে বলেছিলাম যে নেশাজাতীয় বস্তু আর নেওয়ার কারণে দেখা যায় কি ফুসফুসের ক্যান্সারটা বর্তমানে সারা বিশ্বের মধ্যে বেশিরভাগই এই ফুসফুস ক্যান্সারের মধ্যে মানুষ গ্রেফতার হচ্ছে। যার একটি প্রধান কারণ যদি বলতে চাই সেটা হচ্ছে স্মোকিং, তারপরে নেশা এক কথায় বলতে গেলে। তো আল্লাহ পাক আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নিয়ামত দিয়েছে, এটার হেফাজত করার দায়িত্ব আমাদের, এই রোগ থেকে বাঁচার দায়িত্ব আমাদের রয়েছে। আমরা ওই সময় বলি যে এই রোগটা কেন আমার হয়ে গেল, এটা ওইটা ওইটা, কিন্তু দেখা যায় আমি নিজের দিকেও তো তাকাই যে আমার অমুক অবহেলার কারণে, আমার অমুক অলসতার কারণে, আমার অমুক বিষয় কাজটা করার কারণে আমার শরীরের অমুক অঙ্গটা কি নষ্ট হয়নি? কিছুটা নিচের দিকেও কি তাকানো আমাদের উচিত, যে আমাদের শরীরের আমি কতটুকু গুরুত্ব দিয়েছি এবং এটার কতটুকু আমি হেফাজত করেছি। তাই আল্লাহ পাকের দরবারে দোয়াও করা উচিত, এমনকি তার পাশাপাশি ডাক্তারি পরামর্শ অনুযায়ীও আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা উচিত, যে কী কী কাজ করলে আপনার শরীরের অঙ্গটা নষ্ট হতে পারে,
কী কী কাজ করলে, কী কী আপনি সতর্কতা অবলম্বন করলে আপনার শরীর অমুক অঙ্গটি ভালো থাকতে পারে, এগুলো আমাদের আমল করা উচিত। এমন যেন না হয় যে না আমি আমার মতোই চললাম আর একটি সময় গিয়ে দেখা গেল যে আমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে আর দোষারোপ করলাম। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাপাক আমাদের ঈমানের হেফাজত করুক, আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে নাক এমনকি ফুসফুস নিয়েও আমরা আলোচনা করার সৌভাগ্য হয়েছে, বিভিন্ন কিছু জানার সৌভাগ্য হয়েছে নাক রিলেটেড এবং ফুসফুস রিলেটেড। তো যে বিষয়গুলো আমরা সতর্কতার ব্যাপারে জেনেছি, তো ইনশাআল্লাহ এর উপর আমলও করবো, এমনকি অন্যান্য আমাদের ইসলামী ভাইদের নিকটও পৌঁছে দিয়ে ইনশাআল্লাহ নেকি হাসিল করবো। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল বাংলা, নিজেও দেখুন অপরকেও দেখার দাওয়াত প্রদান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মানুষ এক বিস্ময়কর সৃষ্টি, মানুষ এক বিস্ময়কর সৃষ্টি।